আলহামদুলিল্লাহ বন্ধুগণ, হজের প্রথম ফ্লাইট 419 জন হজযাত্রী নিয়ে আজকে মক্কাল মোকাররমার উদ্দেশ্যে চলে গিয়েছে। পর্যায়ক্রমে সকল হাজিরাই চলে যাবেন আল্লাহ যাদের ভাগ্যে এবার হজ রেখেছেন। আল্লাহ সবাইকে মকবুল হজ নসিব করুন। সারা জীবনে একবার হজ করা ফরজ। হজ অর্থনৈতিক এবং দৈহিক ইবাদত। দেহ ভালো থাকাও লাগে, আবার সম্পদও থাকতে হয়। এ দুটো থাকলে হজ ফরজ হয়। হজ কোন ব্যক্তির উপরে ফরজ? যার হজের যাওয়া আসার খরচ আছে, হজের ব্যয়ভার বহন করতে সক্ষম, এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত যার পরিবার পরিজনের চলার ব্যবস্থা আছে, তার জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ ফরজ হলে কখনো দেরি করতে নেই, কারণ সাওয়ারি হারিয়ে যেতে পারে, রাস্তা অনিরাপদ হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে। হজ ইসলামের একটি অন্যতম রোকন। পাঁচটি রোকন বা ব্যানার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম হলো হজ। তিনটি হলো সাধারণ আম সবার জন্য, কালিমা, নামাজ, রোজা, ধনী গরিব সকলের জন্য। আর ধনীদের জন্য বিশেষ করে দুটো বেশি, একটি হলো জাকাত আর একটি হলো হজ। জাকাত বছরে একবার আর হজ সারা জীবন একবার। এই জন্য হজকে কখনো গুরুত্বহীন করে দেখা উচিত নয়। মনে রাখবেন, কিছু অনুষ্ঠান পালন করার নামই শুধু হজ নয়, বরং হজ আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা হুকুম। তো আল্লাহ যত হুকুম করেছেন তার মধ্যে একটি হুকুম হলো হজ। হজের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু আলোচনা আমাদের আইডিতে করব। হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন। একটি হাদিসে ইসলামের পাঁচটি স্তম্ভের কথা বর্ণনা করা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 8 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 16, যেখানে বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ, একটা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর এটাও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ও ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ও ইতা ইসাকা, জাকাত আদায় করা, ওয়াল হজ্জ, হজ করা, ওয়া সাওমে রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। বন্ধুগণ, এখানে হজ্জে ফরজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে। তাই আসুন হজকে আমরা জানি, বুঝি, হজের শিক্ষা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কার্যকর করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।